নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে এসেছি। টপিক হলো মা। মা শব্দটা ছোট হলেও এর মাহাত্ম্য কিন্তু অনেক বড়। মাকে নিয়ে আমরা যাই বলি না কেন, তাই আমাদের কাছে অনেক কমই বলা হবে। মা ছাড়া কিন্তু আমাদের দুনিয়াটাই অন্ধকার। সব থেকে শান্তির জায়গা কিন্তু একটাই, তা হলো মায়ের কোল। পৃথিবীর সব শান্তি এক জায়গায় করে দিলেও কিন্তু এই শান্তির কম হবে না। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেয়ার জন্য শুধু মাই আছে। প্রতিটা মানুষের সফলের পিছনে তার মা বাবার কিন্তু সব থেকে বেশি ভূমিকা থাকে। আপনি যদি আপনার মা বাবাকে সম্মান করেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে সম্মান করবে। এই পৃথিবীতে ভগবানের দেওয়া সব থেকে বড় সম্পদই হলো মা, যা একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। ভালোবাসতে সবাই পারে, কিন্তু মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কোথাও পাওয়া যায় না। স্বামীর দায়িত্ব স্ত্রীকে ভালো রাখার, কিন্তু মা বাবাকে বাদ দিয়ে নয়। অবশ্যই মা বাবাকে লক্ষ্য রাখতে হবে, সন্তান হিসাবে এটা আপনার দায়িত্ব। তুমি কাউকে না পেলে মরে যাবে, এটা তোমার আবেগ। তোমাকে জন্ম দিতে গিয়ে একজন মা মৃত্যুর সাথে লড়াই করে আসে, এটাই হলো বাস্তব। মা কি জিনিস সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়। ভালোবাসা অন্ধ কথাটা সত্যি, তাই তো মা আমাদের গর্ভে থাকাকালীনই ভালোবেসে ও যত্ন করে রাখে। তাই মাকে ভালোবাসুন, কারণ জীবনে একটি মা পাবেন আর একবারই পাবেন। পৃথিবীতে সব থেকে সুখ হলো মায়ের আদর, আর সবচেয়ে কষ্ট হলো মায়ের চোখের জল, আর সবচেয়ে অমূল্য রতন হলো মায়ের ভালোবাসা। মা শিক্ষিত হোক বা নাই হোক, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক কিন্তু মাই হয়। বয়স যতই হোক না কেন, ব্যথা পাওয়ার সাথে সাথেই মায়ের নামটাই কিন্তু প্রথমে আসে। মা মানে কোনো ডিগ্রি ছাড়াই পৃথিবীর সেরা ডাক্তার। মা হলো মিথ্যের দুনিয়ায় সত্যিকারের এক বন্ধু। যার কাছে মা আছে, তার কাছে তো পুরো স্বর্গই আছে। যতই মানুষ বাড়িতে থাকুক না কেন, মা না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা থাকে। পুরো পৃথিবী আপনার বিপক্ষে গেলেও আপনার পক্ষে কিন্তু একজনই থাকবে, সে হলো মা। পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হলো মা। মুখে বলার আগেই মনের কথা বুঝে ফেলে। তাই মাকে ভালোবাসুন, কষ্ট দেবেন না। বৃদ্ধাশ্রম যাওয়াটা তো মায়ের দুর্ভাগ্য নয়, দুর্ভাগ্য হলো সেই সন্তানের যে স্বর্গকে চিনতে পারেনি। ক্ষুধার্ত সন্তানের কান্না একজন মায়ের কাছে করোনা ভাইরাসের থেকেও কিন্তু বেশি কষ্টজনক। তাই যার কাছে মা আছে তারা খুব ভাগ্যবান। মা বাবাই আমাদের হাত, বন্ধু, ভালোবাসা, প্রেম, প্রীতি, ন্যায়, ধৈর্য আর আপন জনেরও আপন জন। তাই বাবা মা জীবিত থাকতে তাদের সম্মান, শ্রদ্ধা ও ভক্তি করুন। একবার হারিয়ে ফেললে কিন্তু আর পাবেন না। মা বাবার ভূমিকা আমাদের জীবনে অনেক, তাই যতই বলবো শেষ আর হবে না। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আবার কোনো নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে।